लगातार हाथीर आनागुना बाकुड़ा जयपुर जंगले किछुतेई हाथीर आनागुना बंद होच्छे ना जयपुर जंगल महल एलाकाय कखनो पश्चिम मेदिनीपुर जंगल थेके जयपुर जंगल हये द्वारकेश्वर नदी पेरिये सोनामुखी जंगल आबार सेई सोनामुखी जंगल थेके द्वारकेश्वर नदी पेरिये आबारो जयपुर जंगले এই দুইয়ের মাঝে পড়ে চরম সমস্যায় জয়পুর জঙ্গলমহল এলাকার কৃষকরা। যদিও বা হাতির গতিবিধির উপর নজর রেখেছে জয়পুর ফরেস্ট, তবুও হাতির আতঙ্ক চাষীদের মনে। ক্ষয়ক্ষতি খুব একটা না করলেও তবুও আলু তোলার সময় এখন চাষিরা দিন রাত এখন মাঠে পড়ে আছে, রয়েছে মাঠে আলুর গাদা করা আছে, চলছে জোর কদমে আলু তুলে সে আলু স্টোরিং করা। তাই মাঠকে মাঠ আলুর বস্তা আলু মাঠেই পড়ে আছে। যদি কোনো রকমের হাতি মাঠে চলে আসে ফরেস্টের কর্মীদের চোখকে ফাঁকি দিয়ে, তাহলে সর্বনাশ তো শুধু নয়, সর্বনাশের সর্বনাশ হয়ে যাবে। কারণ আলু লাগানোর প্রথম থেকেই অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, কোনো রকমে সেই আলু এখন তুলতে চলেছে। যদি হাতি মাঠে চলে আসে তাহলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে তা কেউ জানে না। তবু হাতির গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি তৎপরতার সাথে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফরেস্টের কর্মীরা তৎপরতার সাথে কাজ করে চলেছেন বলেই জানতে পারা যায়। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।